হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো যে সমস্ত ছেলে মেয়েদের রক্তের গ্রুপ এ হয় তাদের ভাগ্য এবং চরিত্র কেমন হবে আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখুন তার ফলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওটি সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে যে ব্যক্তির ব্লাড গ্রুপ এ হয় তিনি একটু চাপা স্বভাবের হয়ে থাকেন তাই তার ভিতরের কথা বাইরে আনা খুবই কঠিন হয়ে যায় এছাড়াও এই গ্রুপের আওতায় থাকা ব্যক্তিরা ভীষণভাবে একগুয়ে স্বভাবের হন ফলে নিজের দোষ নিজে দেখতে পান না আর এমনটাই দাবি করেন জাপানি জ্যোতিষাস্ত্রবিদেরা এরা সাধারণত ভীষণ সংবেদনশীল মানুষ হন এছাড়াও দয়ালু স্বভাবের হন এনারা সকলের সঙ্গে শান্তি বজায় রেখে এরা চলেন দলীয় সদস্য হিসাবে এদের থেকে কেউ ভালো হতে পারে না ভীষণভাবে লাজুক হওয়ার পাশাপাশি এই ব্যক্তিরা কিন্তু ঘড়ি ধরে চলতে পছন্দ করেন এদের শরীরে প্রচুর পরিমাণে পরিশ্রম করার জন্য আলাদাই একটা শক্তি থাকে এমন কি, যে সমস্ত ছেলেমেয়েদের রক্তের গ্রুপ এ হয় তাদের জীবনে চাপ রয়েছে এরা প্রচণ্ড নিরাশগ্রস্ত এবং তার সাথে খুবই সংবেদনশীল হন এমন কি অল্পেতে খুব দুঃখও পান এনারা এনারা খুব সহজেই যে কোনো জিনিসের ভালো মন্দ বিচার করতে পারেন এমন কি শুধু তাই নয় সামাজিক রীতিনীতি ও তার সাথে সমাজে নিজের অবস্থান সম্পর্কে সবসময় সচেতন থাকেন এই ব্লাড গ্রুপ এ হওয়া মানুষেরা আবার এনারা যে কোনো ধরনের পরিশ্রম করতে সমর্থন হন তাতে সেটা ফিজিক্যাল হোক অথবা মেন্টাল এবং এনাদের শক্তি ক্ষমতা অসীম কি এই অসাধারণ সহ্য শক্তির জন্য এনারা সাফল্যের শিখরে পৌঁছে যান কারো কাছে একঘেয়ে লাগবে এমন ধরনের কোনো কাজ করতেও এনারা দ্বিধাবোধ করেন না তবে এদের একটি খারাপ দিকও আছে তা হল হঠাৎ করে মাঝে মধ্যে নিশ্চুপ ও গোমড়ামুখ টাইপের হয়ে যান এনারা এবং এই নিশ্চুপ ও গোমড়ামুখ এদের কাল হয়ে দাঁড়ায় এবং সেই সময় এনাদের দিয়ে কোনো কাজই আর করানো সম্ভব হয় না আসল ব্যাপার হলো এনাদের মতিস্থিরতা নেই আজ এনারা যেটা করছেন বা যার জন্য অনেক পরিশ্রম করছেন কাল কিন্তু সেটাকে আবার ছবি করে দেন কি আর করা যাবে এনারা তো এমনই স্বভাবের আর যেটি মিশে আছে এনাদের রক্তের প্রতিটি বিন্দুতে এবার তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এই ছিল আজকের বিষয় এখনই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিন কোথাবে আবার আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন